হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তুতু ব্লগস। আমি তাদের মাঝে আমি রয়েছি ইয়াসিন বরাবরের মতো। সো আজকে দেখতে পাচ্ছেন আমরা এখন অবস্থান করছি নারায়ণগঞ্জের বাজারে। সো আজকে আমরা এখানে চলে আসলাম, এখান থেকে কিছু মার্কেটিং করার আছে। সো চলুন একসাথে শুরু করা যাক। সো এই যে ফার্স্টে দেখতে পাচ্ছেন এখানে বাজার করার জন্য আমরা প্রথমে শাক সবজি বা তরকারির সাইড দিয়ে ঘুরে যাচ্ছি, যে আপনারা দেখতে পাচ্ছেন। মূলত আজকে আমরা এই বাজারে কাঁকরোল খুঁজছি, আর কাঁকরোল এবং করলার মধ্যে বিভিন্ন অনেক বড় একটি তফাত রয়েছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখন অনেক জায়গায় করলা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা কাঁকরোল কোনো জায়গায় দেখতে পাচ্ছি না। যেহেতু আমাদের নিয়ত ছিল কাঁকরোল দিয়ে তারপর কই মাছ দিয়ে ভোনা করে খাওয়ার, আজকে আমরা মাছ বাজারেও যাব, কিন্তু আমরা এখানে কাঁকরোল পেলাম না। এই যে দেখতে পাচ্ছেন এখানে লেবুর সমাহার, লেবু, আম এবং অন্যান্য যাবতীয় যেসব জিনিস রয়েছে ওইগুলো সমাহার রয়েছে। সো আমরা এখন যেহেতু কাঁকরোল এখানে পেলাম না, সেহেতু আমরা এখান থেকে চলে যাচ্ছি এই ডিমের সাইডে। সো আজকে এখান থেকে ডিম নিয়ে তারপর মাছ বাজার করে চলে যাব। সো কাঁকরোল অন্য কোনো জায়গায় অন্য সময় এসে খুঁজতে হবে, অথবা সন্ধ্যার সময় এখানে আবার আসতে হবে, যেহেতু এখনও পর্যন্ত এখানে শাকসবজির বাজার ওরকমভাবে জমে ওঠেনি, হয়তো বা এখানে কাঁকরোল নিয়ে আরও পরে বসবে। সো এই কারণে আমরা এখন চলে যাচ্ছি যেখানে ডিম বিক্রি করা হয়, যে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের মুরগি রয়েছে। সো ফাইনালি আমরা যেখানে ডিম বিক্রি করা হয় ওইখানে চলে আসলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেভাবে ডিম কিনছি আমরা, মূলত এখানে বাংলাদেশে যে ডিমের প্রাইস রয়েছে এটা দেখে সত্যি আমার মাথা ঘুরে গিয়েছে। কারণ বাংলাদেশে যেই দামে আমরা ডিম কিনছি এর থেকে 20% কম দাম, 20% মাইনাসে আমরা ওই জায়গায় ইউরোপে ডিম কিনে থাকি। যে দেখতে পাচ্ছেন এখানে ডিমের হালি হচ্ছে 46 টাকা হালি, আর আমরা ওইখানে 30টা ডিম কিনি মাত্র এই 5 ইউরো নাকি 6 ইউরো, আমার ওরকমভাবে খেয়াল নেই, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ বাংলাদেশে ডিমের দাম অনেকটুকুই বেশি। সো আমরা এখন ডিম নিয়ে এখানে নারায়ণগঞ্জ 5 নম্বর ঘাটে চলে আসলাম এখান থেকে মাছ কেনার জন্য। আর এখানে যে বাজারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি এর আগেও একটি ভিডিও করেছিলাম, তবে এখানকার যেই সবজি বাজার, কাঁচা বাজার, তারপর এখানে মাছ বাজার সবগুলোই এক সাইডে। সো এই কারণে আসতে খুবই সুবিধা হয়। আর এখন দেখতে পাচ্ছেন এখানকার আর একটি অসুবিধা, এই বাজারের মাঝখান দিয়ে বন্ধন এবং উৎসব দুইটা বাস যায়, অর্থাৎ যখন এখানে বাসটা যায় তখন এখানে জায়গাটা সম্পূর্ণ কভার করে ফেলে, এটা হচ্ছে এই বাজারের একটি অসুবিধা। সো যখন এখানে হাঁটবেন অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ দুর্ঘটনার কোনো হাত পা নেই। সো দেখতে পাচ্ছেন আমরা এখন এখানে মাছ কেনার জন্য মাছ মোলামুলি করছি। এখানে চিংড়ি মাছ চাওয়া হচ্ছিলো 850 টাকা করে এখানে দেখতে পাচ্ছেন, আর এখানে আরও বিভিন্ন ধরনের মাছ রয়েছে। সো আজকে মাছ বাজারটা মনে হয় একটু হাই যা আমার যে ভাইয়া বললো। এই যে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে চিংড়ি মাছ দেখে নিচ্ছি। সো যাই হোক, আমরা তো নিতেই এসেছি, তবে প্রথমে এখানে ঘুরে প্রাইসটার সম্বন্ধে একটা ধারণা নিতে হবে। সো আমরা এখন এখানে দেখতে পাচ্ছি কিছু তেলাপিয়া মাছ রয়েছে, যে দেখতে পাচ্ছেন এখানকার তেলাপিয়া মাছগুলো একদম তাজা, এখন নড়ানড়ি করছে, যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সো আমরা ভাবলাম তেলাপিয়া মাছ যেহেতু একটু কাটার সম্বন্ধ মাছ, ওই ক্ষেত্রে নেওয়ার সময় যাবার সময় নিলে ভালো হবে, সুবিধা হবে নিতে, আর নাই তো এখানে তেলাপিয়া মাছের গুঁতা খেতে খেতে হাত নষ্ট হবে। সো এই কারণে আমরা এখান থেকে চলে যাচ্ছি। আর যাওয়ার পথে এখানে দেখতে পেলাম আরও কিছু মাছ রয়েছে, আমি জানি না এই মাছটার নাম কী, তবুও আমি আপনাদেরকে দেখাচ্ছি এই মাছগুলো। আর তাছাড়া এখানে আরও কিছু কই মাছ রয়েছে যে আপনারা দেখতে পাচ্ছেন। এবং আজকের বাজার মাছ বাজারের প্রাইসটা একটু বেশি অন্যান্য দিনের তুলনায়। ঈদের বাজার ওনারা বলছে, ঈদের বাজার ঈদ মার্কেট এখনও শেষ হয়নি, সো এই কারণে ওনারাও এখনও ভালোভাবে মাছ নিয়ে আসেনি। সো যাই হোক, আমরা এর আগে যে লোকটার কাছে মাছ দেখে গিয়েছিলাম চিংড়ি মাছ, আমরা ওইখান থেকে চিংড়ি মাছ নিয়েছি যে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই গলদা চিংড়িগুলো এখানে বাংলাদেশে যেই প্রাইসে রয়েছে ইউরোপেও মোটামুটি ওই প্রাইসেই রয়েছে, 7 থেকে 8 ইউরোর মধ্যে কিলো, আর এখানেও 8.5 কিলো, যে আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে এক টাকাও কম নেই, সম্পূর্ণ এক দর লেখা রয়েছে, এবং ওনারা এক দর না হলে বিক্রিও করে না, যেমনটা যে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখান থেকে চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি 2 কেজি, এবং চিংড়ি মাছ নেওয়ার পর এখন আমরা আরও একটু ব্যাক সাইডে যাবো এবং দেখবো আর কোন ধরনের মাছ নিতে পারি। সো দেখতেই পাচ্ছেন আমাদের এখানে চিংড়ি মাছগুলো এই পলিথিনে বাঁধার পর আবার আমাদের বাজারের ব্যাগে দেওয়া হয়ে গেছে, যে দেখতে পাচ্ছেন। সো এখন আমরা আবার চলে গেলাম এখানকার যে কই মাছ রয়েছে কই মাছ কেনার জন্য, যে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে কই মাছও নিয়ে নিচ্ছি। আর এই কই মাছগুলো সম্পূর্ণ জীবিত এবং সম্পূর্ণ তাজা, যে আপনারা দেখতে পেলেন কই মাছগুলো নাড়ানাড়ি করছে। সো আমরা এখান থেকে কই মাছ নেওয়ার পর আরও নলা মাছ নিয়ে নিচ্ছি, যে দেখতে পাচ্ছেন। আমরা আজকে যে মাছগুলোই নেব সবগুলোই 2 কেজি করে নেব,
যেমনটা যে আপনারা দেখতে পাচ্ছেন, এতক্ষণ এটা নিয়ে আমরা তিন পদের মাছ নিয়ে নিলাম, 2 কেজি করে, 3 দুগুণে 6 কেজি, যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই নলা মাছটা বাদে অন্য যে মাছগুলো আমরা নিয়েছি সবগুলোই তাজা ছিল, যেমনটা এখানে উপরে আপনারা দেখলেই বুঝতে পারছেন। সো আমরা এখন এগুলো নেওয়ার পর অন্য সাইডে চলে যাচ্ছি, দেখি আর কোনো মাছ নিতে পারি কিনা, যদিও আজকে মাছ বাজারের প্রাইস রেঞ্জটা অনেক হাই অন্যান্য দিনের তুলনায়। সো ফাইনালি এট লাস্ট আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে কই, এই যে কী মাছ যেন বলে এটাকে, তেলাপিয়া মাছ নিয়ে নিচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এই তেলাপিয়া মাছগুলো কি সুন্দর, কত সুন্দরভাবে এখানে লাফাচ্ছে, অর্থাৎ সম্পূর্ণ তাজা। এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন কৌশল অবলম্বন করে এগুলো ধরতে হচ্ছে, কারণ এগুলো সম্পূর্ণ তাজা, আর তাজা হওয়ার কারণে এগুলোর যে কাঁটা রয়েছে কাঁটাটা হাতে লাগে, সো হাতে যাতে না লাগে ওইরকমভাবে এই মাছগুলো নেওয়া হচ্ছে। সো আমরা এই তেলাপিয়া মাছটা এখানে বেশি নিয়ে নিচ্ছি, এখানে যেহেতু আজকে অনেকদিন পর এরকম তাজা মাছ পেয়ে গেলাম, এরকম মাছ খুব সহজে পাওয়া যায় না, সো এই কারণে আমরা এখান থেকে 4 কেজি তেলাপিয়া মাছ নিয়ে নিচ্ছি। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওনারা এখন আমাদেরকে মিল করে 4 কেজি মাছ দিচ্ছে, এখন 4 কেজি 100 গ্রাম হয়ে গেছে যে আপনারা দেখতে পাচ্ছেন। সো যাই হোক, আমরা এখন এখান থেকে এই তেলাপিয়া মাছ নিয়ে নিচ্ছি, আর 4 কেজিতে এখানে 8টা তেলাপিয়া মাছ উঠেছে। সো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। সো শেষ করার পর্বে আপনাদেরকে বলে নিচ্ছি, আপনারা যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।